বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই জানাজার উপস্থিত দেশের বিভিন্ন জায়গা থেকে আগত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত আমাদের মুরব্বীরা কথা বলছেন, আমি শুধুমাত্র কয়েকটি কথা বলতে বাধ্য হচ্ছি, বিদায় এসেছি, না হলে আপনাদের এর মধ্যে কষ্ট দিতাম না। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যার অপার করুণায় আমার বাবার জানাজায় বাঁধ ভাঙা জোয়ারের মতো আপনারা উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি সম্মান জানাচ্ছি আপনার সম্মানিত সাংসদ গোলাম ফারুক প্রিন্স। আব্বার মৃত্যুর পরে উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আমরা সমবেদনা ব্যথিত, এবং সর্বোপরি পাবনা জেলা প্রশাসক ওনার সাথেও কথা বলেছি, জেলা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান তাদের সাথেও যোগাযোগ করেছি, যাতে করে অন্তত পক্ষে জীবনের এই জায়গায় এসে আমার বাবার এই জানাজায় অন্তত পক্ষে সবাই প্রাণ খুলে তার জন্য একটু দোয়া করতে পারেন। এই ব্যাপারে তাদের উদার দৃষ্টিভঙ্গি আমাকে তাদের প্রতি কৃতজ্ঞতা এনেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির সহ সবার প্রতি, বিশেষ করে যারা শহীদ হয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান সাহেব, এবং আমাদের মীর কাসেম আলী ভাই সহ গতকালকে ইংল্যান্ড থেকে শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের সহধর্মিণী, তার ছেলে ডক্টর খালেদ ফোন করে আমাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশ বরণ্য আলেম মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি সাহেব, তার সুযোগ্য সন্তান শামীম সাঈদি, আলী হাসান মুজাহিদ সাহেবের সন্তান জনাব মাবরুর আহসান আজকে আপনাদের এখানে আসছে এই মাহফিলে তাদের পক্ষ থেকে দোয়া করার জন্য। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি শিমুল ভাই এখানে আছেন, হাবিব ভাই, আমাদের প্রতিবেশী নূর মোহাম্মদ মাসুম বগা, সকলেই গতকালকে আব্বার মৃত্যুর পর থেকে হাসপাতাল জেল কর্তৃপক্ষের সাথে যেভাবে তারা যোগাযোগ করে আমাদের সহযোগিতা দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার বাবার জন্মস্থান পাবনা জেলার সুজানগর থানার বনখোলা গ্রামে সেখানকার বারবার নির্বাচিত সাংসদ জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, উনিও সেলিম রেজা হাবিব ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষ মহান আল্লাহর দরবারে আমি আপনাদেরকে নিয়ে করজরে বিনয়ের সাথে প্রার্থনা করছি, হে আল্লাহ আমার বাবাকে কবুল করে নিও। শিমুল ভাই বলেছেন, হাবিব ভাই বলেছেন, তার পাওনা ছিল পার্লামেন্টে জানাজার, জনতার হৃদয়ে তার স্থান আজকে পরিষ্কার প্রমাণ করেছে। আমরা পার্লামেন্টের ওইখানে হয়তো জানাজা হয় নাই, কিন্তু মানুষের হৃদয়ের যে জানাজার জায়গা স্থান করে নিয়েছে, এর জন্য মহান রবের কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দাখিল করো। আর বিরক্ত করছি না, আপনাদের দোয়া চাই যে আদর্শ অনুসরণ করে উনি সারাটা জীবন চলেছেন, তার সন্তান হিসাবে যেন সেই আদর্শের অনুসারী হিসাবে তার রেখে যাওয়া সামাজিক কাজকর্মের মধ্যে যেন আমরাও সেই কাজ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন, তার সন্তান হিসাবে আপনাদের কাছেও সেই দোয়া সহযোগিতা চেয়ে, সর্বোপরি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ যারা কষ্ট করে এসে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি সম্মান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।